মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি থাকলে এত প্রবলেমই হতো না, সব প্রবলেম সলভ করে দিতে তুমি। ঠিক যেমন ছোটবেলায় করতে। কি হয়েছে মা? সোনা মা, কি হয়েছে? দেখি 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 মিলি, কি হয়েছে দেখি? কি হলো? তুমি এখনো মিলিকে কোলে নিয়ে বসে আছো? রাত হয়ে গেছে তো, যাও ওকে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দাও, আর তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আজকে রাতটা মিলি আমার কোলেই থাক, আমি না হয় এখানে বসেই কাটিয়ে দেব। বিছানায় শোয়ালে যদি আবার ওর পায়ে লেগে যায় কোনোভাবে, তাই ছোটবেলায় একটু আঘাত লাগলেই তুমি আমাকে কত আদর করতে মা, কত আগলে রাখতে, সারা রাত জেগে আমাকে আগলাতে। আর আজকে আমার এনগেজমেন্টের দিন এরকম একটা বোম ব্লাস্ট হয়ে গেল, কিন্তু আমার পাশে বয়া ছাড়া আর কেউ নেই জানো, কেউ নেই। আমার না শুধু কান্না পায় জানো মা, খুব কান্না পায়, আমি তো শুধু কাঁদি, সব সময় কাঁদি আমি। রাহুল তো বকবেই, আমি তো সত্যি গুড ফর নাথিং, কিন্তু তুমি থাকলে আমাকে এই কথাগুলো কেউ বলতে পারতো না মা। জানো তো বয়া বলেছে যে তুলোয় মুড়ে রাখলে নাকি কারোরই ভালো হয় না, নিজের সমস্যার মোকাবিলা নিজেকে করতে হয়, আগুনে পুড়ে শক্ত হতে হয়, চোখের জল ফেলে নাকি কোনো লাভ হয় না। কিন্তু আমি কি করব মা, আমার বড্ড কান্না পায় জানো তো, আমার বড্ড কান্না পায়, খুব একা লাগে। আমি কি পারবো শক্ত হতে আমি জানি না, আমার ফেয়ারি টেলটা না একদম শেষ হয়ে গেল জানো মা, একদম শেষ হয়ে গেল, আমি না মরে যাবো জানো তো, মরে গেলে তো আমি তোমার কাছে যেতে পারবো, তোমাকে দেখতে পারবো, আমি মরে যাবো মা, আমি মরে যাবো, মরে যাবো আমি। এরম করে কাট, এরম করে কাট, খারাপ করবে জি ফাইভ, ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।